নির্বাচন কমিশন জিরো ভায়োলেন্সে নির্বাচন করার উদ্যোগ রাজ্যে কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে জনমনে। ভোট ঘোষণা হওয়ার মাত্রই রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যেই ঋষ্যমুখ বিধানসভার কেন্দ্রের মতাই এলাকায় দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হল সুভাষ চক্রবর্তী। বর্তমানে মতাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন সে। খবর পেয়ে বুধবার সকালে স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায় পুলিশ। মতাই বুড়া কালীবাড়ি আক্রান্ত পুরোহিত সুভাষ চক্রবর্তীর কাছ থেকে জবানবন্দি নিয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। জানা যায়, এই সুভাষ চক্রবর্তী 8 বছর ধরে মতাই বুড়া কালীবাড়িতে পুজো করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় কালী পুজো দিয়ে ফেরার সময় তাকে মারধর করে সংজ্ঞাহীন করে সিপিআইএম আশ্রিত দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন স্থানীয় মণ্ডল সহসভাপতি বাদল ভৌমিক। কোন ধরনের ঘটনা কাম্য নয়। নির্বাচন যখন ঘনিয়ে আসছে, সুন্দর একটা সুস্থিতি পরিবেশ বজায় রয়েছে সারা রাজ্যে, একটা উৎসবের মজা আছে, মানুষ ভোট করার জন্য মানুষ যখন প্রস্তুতি নিচ্ছে, এই সময়ে ওই মাঝবাদীর কিছু হারমাত বিশ্বহিন্দু পরিষদের একজন পুরোহিত, যিনি মতাই বুড়া কালীবাড়িতে পুরোহিতের কাজ করেন, ওনাকে আমি যতটুকু জেনেছি, কিছুদিন পূর্বে মতাইতে একটা বিশ্বহিন্দু পরিষদের একটা যোগ্য হয়েছিল, সেই যোগ্যতে আসার কারণে ওনাকে রাত্রিতে একা পেয়ে বেধড়কভাবে ওনাকে মেরেছে এবং ওনার মাথা ফাটিয়ে দিয়েছে এবং গুরুতর আহত অবস্থায় ওনাকে মতাই হাসপাতাল থেকে বিলোনিয়াতে রেফার করা হয়েছে এবং বিলোনিয়া থেকে ওনাকে টাকানিয়া হাসপাতালে রেফার করা হয়েছে। আমরা অবিলম্বে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দাবি করছি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনা এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। শান্তন টিভি।